হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আর আমার খালামণি যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরে। যাওয়ার পথে আমি যা কিছু দেখব এবং জানবো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। ভিউয়ার্স, ভোলাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমরা সিলেট থেকে বাসে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম, আর যাওয়ার পথে পথের এই প্রাকৃতিক সৌন্দর্য দেরি না করে ক্যামেরাবন্দি করে নিলাম। আর ভোলাগঞ্জে কীভাবে যাবেন, কত টাকা ভাড়া পড়বে, সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন সব কিছু আপনি পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমরা চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরের নৌকাঘাটে। এখন এখান থেকে একটা নৌকা ভাড়া করব এবং তা দিয়ে চলে যাব মূল স্পটে। ভিউয়ার্স, আপনারা নৌকা ভাড়া করার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, আর তা হচ্ছে ভাড়াটা। আপনারা যদি লোক সংখ্যা কম হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন অন্য আরও দুই তিনজনের সাথে অ্যাড হয়ে একটা নৌকা ভাড়া করতে, এতে আপনাদের খরচটা কিছুটা কম হবে। সাদা পাথরে ঘুরতে আসতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন বর্ষার শুরুর দিকে আসতে, কারণ বর্ষার শুরুর দিকে আসলে কিন্তু আপনি এই সৌন্দর্যটা দেখতে পারবেন জলরাশি আর সাদা পাথরের পাশাপাশি। চাইলে কিন্তু আপনারা অনেক সুন্দর ফটো সেশনও এখানে করতে পারবেন। সাদা পাথর আর স্বচ্ছ জলরাশি আপনাকে বাধ্য করবে বারবার এই জায়গায় ফিরে আসতে। অপরূপ সৌন্দর্যে ভরা এই জায়গাটা, সেজন্যই হয়তো অনেকে একে বাংলার কাশ্মীর বলে ডাকে। সত্যি কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয় এখানকার সৌন্দর্য। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন কিছু দোকানপাট রয়েছে, এগুলোতে দেশি পণ্যের পাশাপাশি আপনি কিন্তু অনেক ধরনের ভারতীয় পণ্য দেখতে পারবেন। চাইলে পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে পারেন।
ভোলাগঞ্জ সাদা পাথরের জলরাশি এতটাই স্বচ্ছ যে পানির নিচে যা রয়েছে সবকিছুই দেখা যায়, কিন্তু পানির নিচের পাথরগুলো অনেকটাই পিচ্ছিল। তো একটু খেয়াল করে আনন্দ করবেন, আর যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।